টলিউডের জনপ্রিয় পরিচালক পীযূষ সাহা গ্রেফতার। লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, বীরভূমের এক যুবককে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে তার পরবর্তী ছবির নায়ক করবেন, কিন্তু পরিচালক কথা রাখেননি বলে অভিযোগ। উপরন্তু 20 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। যুবকের অভিযোগের ভিত্তিতে পরিচালককে শনিবার গ্রেফতার করা হয়। মঙ্গলবার সে খবর প্রকাশ্যে এসেছে। এই মুহূর্তে জেলেই রয়েছেন তিনি। উল্লেখ্য, পীযূষ সাহা পরিচালনার ক্ষেত্রে বহু বছর ধরে দর্শকদের নতুন মুখের সন্ধান দিয়ে আসছেন। তার হাত ধরেই অঙ্কুশ, শুভশ্রী বড় পর্দায় পা রাখেন। বাংলা সিনেমাকে তিনি উপহার দিয়েছেন গাড়াকল, তুলকালাম, কেল্লা ফতে, জালবন্দির মতো সিনেমা।